যদি কেউ এখন রানিং এ কিনতে চায় যে তার তার ফার্মে আসতে হবে এসে দেখবে দেখে চয়েস হইলে আপনার যদি এখন সে রানিং এ দাম ঠিক করতে চায় তাহলে রানিং এর দাম ঠিক করে চার মাসের খাবারের টাকা বা এর যে খরচ আছে পুরো খরচটা তাকে বহন করতে হবে আর আমরা আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু ডেলিভারিটা ফ্রি দেব ডেলিভারিটা ফ্রি ফ্রি তাহলে নিজেরা সার দেয়া করলে আমার মনে হয় বেটার হবে আর যদি অভিজ্ঞতা ওই রকম ফার্মের লোকের অভিজ্ঞতা না থাকে তাহলে আমার মনে হয় কেনা বীজ দেওয়া করাই বেটার হবে আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এই পর্বে আমরা দেখাবো মূলত যারা ফিজিয়ান যাতে ষাঁড় গরু পছন্দ করে থাকেন তো তাদের জন্য এই প্রতিবেদনটা বিশেষ করে 2022 কুরবানি উপলক্ষে যারা আগে থেকে গরু ক্রয় করতে চান তো তারা চলে আসতে পারেন এই সময় একগ্রোতে দেখতে পাচ্ছেন যে ফিজিয়ান জাতের বেশ কিছু ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি তো আমরা এগুলো আনুমানিক ওয়েট এবং দাম জানার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর গরুগুলো যারা আসলে বড় সাইজের বিগ সাইজের গরুগুলো ক্রয় করতে চান তো তারা এই প্রতিবেদনটা দেখতে পারেন এবং চলে আসতে পারেন সময় একগ্রোতে তো আমরা কথা বলবো এই গরুগুলো সম্পর্কে যে এগুলো কতদিন থেকে লালন পালন করতেছেন এবং কিভাবে সংগ্রহ করলেন এবং এগুলো প্রস্তুত সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো তো আমরা কথা বলি এখানকার দায়িত্বে যিনি আছেন জানা তার সাথে কথা বলে জানি ভাই আসসালামু আলাইকুম জি আবারও আমরা চলে আসছি তো আমরা এই পর্বে মূলত দেখাবো যে ফ্রিজিয়ান যাতে ষাঁড় গরু যারা আসলে ক্রয় করতে চান তো তাদের সেই সব ক্রেতাদের জন্য ফ্রিজিয়ান যাতে ষাঁড় গরুগুলো 2022 কুরবানি উপলক্ষে কেমন প্রস্তুতি নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি যথেষ্ট প্রস্তুতি আছে আপনি গরুগুলো দেখতে পারেন অসুবিধা নেই খুবই সুন্দর সুন্দর গরু এবং বড় সাইজের বিগ সাইজের গরু এই গরুটা দেখেন এটা অনেক সুন্দর করে হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক 1000 কেজি বর্তমান মানে রানিং এটা কুরবানি আস্তে আস্তে ওটা কেমন হতে পারে এটা এখন সঠিক বলা যাবে না তবে অনুমান 1200 কাছাকাছি যাবে তাই এই 1150 থেকে 1200 কেজি এই যে গরুটা যে প্রস্তুত করলেন তো বাইরে থেকে সংগ্রহ করে নাকি খামারের না এটা খামারের এটা আমাদের ক্রয় করা এটা কোথা থেকে ক্রয় করলেন এটা আমরা 6 মাস ধরে থেকে কতদিন হচ্ছে এটা প্রায় বছর হয়ে গেছে এটা কয় দাঁত হয়েছে যে এই যে গরুটা যে প্রস্তুত করতেছেন অনেক যত্ন সহকারে আসলে এটাকে খাবার দাবার মেনটেন করতেছেন কিভাবে কি ধরনের খাবার দিচ্ছেন এটা খাবার মেনটেন সাধারণ যে খাবার আমরা এই কোন গরুকে যে স্পেশাল কোন খাবার খাওয়ানো তা না আমরা অন্যান্য সার গরুকে যে খাবার দিই এগুলো সেম খাবার কিন্তু এগুলো তুলনামূলক খাবার একটু বেশি লাগে সাইওয়াল জাতের সার এসে আপনার এই ওয়াস্টাল গুলা যে খাবার বেশি লাগে কোন গরুটা আসলে চাহিদা বেশি ক্রেতাদের কাছে যারা বড় গরু আসলে চায় তারা অস্টাল গরু মানে ক্রেতা আসলে দুই ধরনের একজন অস্টাল চায় যে বড় অস্টাল গরু কুরবানি দিবে আরেকজন চায় যে না আমরা সাইওয়াল জাতের গরু বড় গরু আসলে এটা ক্রেতার উপর নির্ভর করে আসলে কোনটা পছন্দ করে কিন্তু আমাদের অস্টাল গরু আছে এখানে যে কটা আছে আর ওই সাইডে আরো দুইটা আছে অস্টাল গরু বেশি নাই আমরা তো গতবার দেখছিলাম মনে হয় এটার চেয়েও বেশি বড় ছিল নাকি বড় ছিল আচ্ছা এইটার সম্ভাব্য মূল্য কেমন হতে পারে বলে আশা করতেছেন এইটার সম্ভাব্য মূল্য এখন এবার বাজার আসলে এখনই আমি বলতে পারতেছি না আসলে কি বলবো গতবার বললে তারা যে হুট করে যদি আমি বলি বেশি বললে অনেকে আপনার কমেন্ট বক্সে অনেকে বকা দিবে গতবারের এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় না এবার তো ভালো আশা করি আমি বললাম যে গতবার একটা আমরা 10 লক্ষ টাকা বিক্রি করছি আমাদের এখন এবার আশা করতেছি তো বাজার বেশি সবকিছু বেশি তারপর দেখা যাক আর সাইওল থেকে তো সবসময় ফ্রিজিয়ান জাতের গরুগুলোর দাম বেশি হয় নাকি একটু কম ভাড়া থাকে আচ্ছা আমরা পাশে ওটা ওটা তো কি সাহিওয়াল এটা সাহিওয়ালের সাথে হলস্টিন ফ্রিজেন ক্রস এটা কি আপনার খামারের না এটা আমার কেনা এটাও কেনা এটা কতটুকু ওয়েট হবে এটা 1000 কেজি তার মানে কুরবানি আস্তে আস্তে এটা প্রায় 1100+ হয়ে যাবে আচ্ছা দর্শক হ্যাঁ দেখেই মনে হচ্ছে অনেকটা সুন্দর দেখতে দেখতেই তো বোঝা যায় আসলে এমনি যে ভিডিওতে তো অবশ্যই আরো সুন্দর লাগে খালি চোখে আরো সুন্দর লাগে ভিডিও দেখতে দৃষ্টি বড় গরু বড় দেখায় না স্বাভাবিক মানে মাঝারি সাইজের গরু আর বড় গরু সেম প্রায় মনে করে যে এরকম মনে হয় যে এরাও মানে 1100 কেজি আসলে 600-700 কেজি গরু আর আপনার 1200 কেজি গরু প্রায় সেম দেখা যায় প্রায় সেম দেখা যায় আমি বলি যে যারা গরু বড় গরু দেখবেন বা কিনবেন তারা আমি মনে করি যে তারা ফার্মেসে দেখবেন দেখে কিনবেন
সামনে সামনে এসে দেখার ইচ্ছাই আলাদা আসলে। আর সবচেয়ে বড় কথা, আপনার এখানে আসলে সবাই কিন্তু একটা বলা যায় যে মিনি পিকনিকও করতে পারে। অবশ্যই অবশ্যই, আমাদের এখানে সৌন্দর্য কিন্তু অনেকটাই সৌন্দর্যপূর্ণ জায়গা, পিকনিক স্পটের মতোই আর কি, অনেকে আসলে ঘোরাঘুরি করলে মজা পাবে। হ্যাঁ অবশ্যই, আমরা পরের গরুটা দেখি। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা এই পর্বে আসলে মূলত ফ্রিজিয়ান জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি, তার মধ্যে দুই একটা সাইজ। আচ্ছা, গরুটা খুবই মানে হিংস্র সাইজের গরু, এই গরুটা খুবই মানে হিংস্র, মানে মানুষ দেখলে কি একটু মারতে চায়, অনেক দুষ্ট প্রকৃতি, অনেক দুষ্ট। এরকম দুষ্টতা আগেও একটা ছিল, সেটা আরো বিগ সাইজ ছিল। এটা কেমন ওয়েট হতে পারে? এটা 800 কেজি। 800 কেজি, কিন্তু গরু হিসেবে দেখে মনে হচ্ছে যে ওইটা আরো বেশি হওয়ার কথা ছিল, তাই মানে এত কম হওয়ার কারণটা কি? না কম না গরু, এটা 800 কেজি গরু কিন্তু ছোট না, অনেক বড় গরু। দেখে মনে হচ্ছে যে আরো বেশি হবে, গ্রোথ অনুযায়ী দেখে মনে হচ্ছিল আর কি। যাই হোক, তো এটা মিনিমাম তো আরো 900-950 কেজি হতে পারে। অত হবে না, এটা গরুটার বয়স মনে করেন যে 6000, তো যতটুকু হবে 50-60 কেজি বাড়বে, 100-150 কেজি আপ হতে পারে, 100 কেজি আপ হতে পারে। আচ্ছা, আমরা পরে একটা দেখে, এটা ফ্রিজিয়ান জাতের, যেটা এটা কতদিন হয়েছে? এগুলো আমার পালের, এগুলো পালের, জি পালের। এটা কি ম্যাচিউরড হয়েছে? তো হ্যাঁ। কয় দাঁত হয়েছে? এটা দুই দাঁত, দুই দাঁত। তো সবচেয়ে মানে কি বলবো যে যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে, যেহেতু খামারের গরু, তার মানে এর প্রতি আলাদা একটা যত্নই রয়েছে, অনেক সুন্দর করে লালন পালন করা হয়েছে। আর এই গরুগুলো যখন সামনে দিয়ে নিয়ে যায় তখন খারাপ লাগে না? অবশ্যই, সারাদিন মানে এই শরীর থেকে পালা বাছুর যে আমাদের বাছুর সেটা দেখবেন সব কিরকম দৌড়াদৌড়ি করে। এটা কতটুকু ওয়েট হতে পারে এখন? 750 কেজি আপ আছে। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর। এবং সবচেয়ে অনেকে বলে যে খামারে যেগুলো লালন পালন করা হয় সেই গরুগুলোর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে, বা ক্রেতার থাকে না মহব্বত, এটা তো থাকবেই, নিজের পালা, নিজের চোখের সামনে বড় হয়েছে, এর প্রতি আলাদা একটা মহব্বত কেয়ার করে। আচ্ছা, আর এটাও কি পালে? জি এটা পালে, এটাও পালে। এটা কতটুকু ওয়েট হবে? এটা 800 কেজি আপ, এটা 800 কেজি আপ। দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর গরুগুলো আসলে। তো আপনারা বরাবরই বলে থাকেন যে বড় সাইজের গরুগুলো কুরবানিতে আপনাদের সামনে তুলে ধরার জন্য, তো আমরা কিন্তু কুরবানির অনেক আগে থেকেই আপনাদের মেসেজ দেওয়ার জন্য আমরা ছুটে আসছি, যে যারা বড় সাইজের গরু কিনতে চান, বা বড় সাইজের গরুগুলো সাধারণত হাটে কম পাওয়া যায়, খামার থেকেই সংগ্রহ করতে হয়, তো আপনারা আগে থেকে এখানে সংগ্রহ করে রাখতে পারবেন, আলোচনা সাপেক্ষে কিভাবে আপনারা ই করবেন আমরা জানার চেষ্টা করব। তো এটা একটু বড় দেখতেছে, এটা এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু, ফার্মের সবচেয়ে বড়, এটা 1100 কেজি রানি, 1100 কেজি রানি। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন, এটা কি মানে আপনার ফার্ম পালের? এটা মাত্র 2-4 দাঁত মনে হয় নাই, এখনো 4 দাঁত হয়, এটা কিন্তু আরো অনেক বড় হবে। আমরা এই কুরবানিতে আমরা সার্ভ কিনা সন্দেহ আছে, সার্ভেন না জার্সি। হ্যাঁ, এটা কি সংগ্রহ করা বাইরে থেকে? সংগ্রহ করা। এটা ওয়েট কতটুকু হবে? 900 কেজি। আচ্ছা ভাইজান, আমরা একটু জানি যে এই যে ধরেন যে যখন আপনারা মানে জাত উন্নয়ন করেন, সেটা খামার থেকে নিজেরা তৈরি করে সার দিয়ে জাত উন্নয়ন করা? হ্যাঁ, আমরা ধরেন যে আমাদের যে গাভীগুলো আছে, এই গাভীগুলো তো আমরা নিজেরাই মনে করেন যে প্রজনন ই করছি, আমরা নিজেরা থেকে যেটা মানে আমাদের মতো করে আমরা নিজেরাই করছি, যার কারণে এটা দেখেন এই যে গরুটা 1100 কেজি হয়েছে এবং মাত্র 2 দাঁত, আরো কিন্তু এটা কত বড় হবে আসলে আমি বলতে পারবো না। আচ্ছা, এই যে এই জিনিসটা সম্পর্কে ছোট করে একটু জানি আসলে, যে বাইরে থেকে বীজ নেওয়া আর খামারের সার তৈরি করে জাত উন্নয়ন করাতে কোনটাতে আসলে মানে বেনিফিটটা বেশি পাওয়া যায়? আসলে যদি অভিজ্ঞতা থাকে তাহলে নিজেরা সার দেওয়া করলে আমার মনে হয় বেটার হবে, আর যদি অভিজ্ঞতা ওইরকম ফার্মের লোকের অভিজ্ঞতা না থাকে তাহলে আমার মনে হয় কেনা বীজ দেওয়া করাই বেটার হবে। আচ্ছা, আমরা আবার একটু জানি আসলে, যে আগে থেকে ক্রয় করতে চাইলে সেটা প্রসেস যদি একটু ছোট করে বলতেন, যেহেতু আগের পর্বে বলছেন, এটা তো একটু যদি বলতেন। এটার পর্ব হচ্ছে যে আপনার যদি কেউ এখন রানিং এ কিনতে চায়, যে তার ফার্মে আসতে হবে, এসে দেখবে, দেখে চয়েস হইলে আপনার যদি এখন সে রানিং এর দাম ঠিক করতে চায় তাহলে রানিং এর দাম ঠিক করে 4 মাসের খাবারের টাকা বা এর যে খরচ আছে পুরো খরচটা তাকে বহন করতে হবে। আর আমরা আরেকটা কথা বলে রেখেছি, আমরা কিন্তু ডেলিভারিটা ফ্রি দেব। ডেলিভারিটা ফ্রি? ফ্রি, ডেলিভারিটা। আচ্ছা, যাকে এটা একটু গোপন ছিল জেনে গেলাম। আর দর্শক শুনলেন যে ডেলিভারি কস্টটা ওনারা বিয়ার করবেন। এইখানে আরেকটা কথা যে আপনারা বলতেছেন যে
চার মাস আগে কিনলাম, এটা তো লাইভ জিনিস, মানে মানুষেরই জীবনের নিশ্চয়তা নাই। আর এটা সেই ক্ষেত্রে আমি কি বলেছি, হ্যাঁ বলছি আপনার বিষয়ে, আমি সেই ক্ষেত্রে আগের আপনার গত পর্ব আমি বলছি যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, এই যে কর্তৃপক্ষের সাথে আলোচনা মানে এই বিষয়গুলো তারা তুলে ধরবে যে এই তিন মাসের মধ্যে চার মাসে তালা না করে কোনো অ্যাক্সিডেন্ট করলো বা কোনো সমস্যা, তাহলে কি হবে? তাহলে ওই জন্য আপনার কর্তৃপক্ষের সাথে ক্রেতা পক্ষ আলোচনায় বসে উভয়ের মাধ্যমে যে একটা ডিসিশন হবে ওই ডিসিশন অনুযায়ী কাল হবে, তখন উভয় উভয়ের মতো করে করবে আর কি। আর এবার কোন এই গরু সেল উপলক্ষে কোন পুরস্কার ঘোষণা আছে কিনা? না ওইভাবে পুরস্কার আমরা এখনো মানে এখনো যে সিদ্ধান্ত দাতা নেই, তবে আমাদের চিন্তাধারা আছে আর কি, আমরা একটা ব্যবস্থা বিশেষ ব্যবস্থা রাখবো আশা করি। আচ্ছা সেটা ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। আচ্ছা তো সর্বোপরি আপনার সাথে যোগাযোগের নাম্বারটা এবং আসার অ্যাড্রেসটা যদি বলতেন। ঢাকা থেকে কেউ আসতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আসবে, বালুকা হাজির বাজার নামবে, ওখানে নামে আমার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ। আর আমার নাম্বার হচ্ছে 01678413834। আপনার নাম্বার আছে? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ তাইম, মোহাম্মদ তাইম নাম। আর আমার ব্যক্তিগত নাম্বার আছে 01734214607, এটা হোয়াটসঅ্যাপ ইমো দূরে আছে, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে বা কথা বলতে চাইলে কথা বলতে পারে। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম 2022 কুরবানি উপলক্ষে। তো প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। তবে হ্যাঁ, এখানে পুরো ফ্যামিলি নিয়ে এসে কিন্তু ঘুরে ফিরে গরু পছন্দ করে ক্রয় করে রেখে যেতে পারবেন, আর ওনারা তো বললো যে আলোচনা সাপেক্ষে সবকিছু হবে। তো প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।